নমস্কার বন্ধুরা আমি সন্দীপ চট্টোপাধ্যায় এবং আপনারা দেখেন সিভিল ইঞ্জিনিয়ারিং জ্ঞান ইউটিউব চ্যানেল এবং এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার ভিডিও টপিক ওয়াল পেন্টিং নিয়ে অর্থাৎ স্ট্যান্ডার্ড মাপের একটি রুমকে পুরটি প্লাস পেন্ট করতে টোটাল কত মেটিরিয়ালস লাগবে বা এরই সঙ্গে টোটাল কত টাকা খরচ হবে সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব তো ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন বর্তমান দিনে একটি বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য পেন্টিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো বাড়িটিকে পেন্টিং করার জন্য আমরা কোনো কন্ট্রাক্টর বা মিস্ত্রিকে ডাকি এবং দেখা যায় তারা কোনো হিসাব নিকাশ না করেই শুধুমাত্র আন্দাজের বসে একটি এস্টিমেট দিয়ে চলে যান ফলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পেন্টিং করার সময় তার সেই এস্টিমেটের সঙ্গে বাস্তব চিত্রটা সম্পূর্ণই আলাদা হতে থাকে অর্থাৎ তার এস্টিমেট অনুযায়ী আমরা মেটেরিয়ালস নিয়ে আসি এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় মেটেরিয়ালস অনেকটা বেঁচে গেছে না হয় মেটেরিয়ালসে অনেকটা কম পড়তে থাকে ফলে আমরা পেন্টিংয়ের জন্য একরকম খরচ ধরে থাকি আর এক রকম খরচ হতে থাকে তো আপনার সঙ্গে যেন এমনটি না হয় তার জন্যই আজকের এই ভিডিওটিকে করা তো প্রথমে টোটাল কত মেটেরিয়ালস অর্থাৎ কত পুটি এবং তার সঙ্গে কত প্রাইমার বা রং লাগবে তার হিসাব করা শিখব এবং তারপর সেগুলিকে কিনতে বা পেন্টিং করতে টোটাল কত টাকা খরচ হতে পারে সেটি আমরা জানবো তো এখানে আমি বলে রাখি বাড়ির ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমে দুই কোট পুট্টি করে থাকি তারপর এক কোট প্রাইমার এবং শেষে দুই কোট পেন্ট করে থাকি তো এই হিসাবেই আজকের এই ভিডিওটিকে আমি কন্টিনিউ করবো তো এর আগে আমাদের জানতে হবে আমাদের টোটাল পেন্টাবেল এরিয়া কতটা অর্থাৎ আমরা কতটা অংশ জুড়ে পেন্টিং করব। কারণ এর ওপরই নির্ভর করে আমরা মেটেরিয়ালস কোয়ান্টিটি বা তার খরচ এস্টিমেট করা শিখব তো আমরা যে রুমটাই পেন্টিং করব তার সাইজ হলো বারো ফুট বাই দশ ফুট এবং রুমটির হাইট দশ ফুট ধরে নিলাম রুমের মধ্যে একটি দরজা এবং দুটি জানালা আছে এবং তাদের সাইজ অর্থাৎ ডোরের সাইজ হলো সাত ফুট বাই তিন ফুট এবং উইন্ডো দুটির সাইজ হল চার ফুট বাই চার ফুট করে তো এবার এই রুমটির পেন্টাবেল এরিয়া ক্যালকুলেশন করে দেখাবো তো এখান থেকে ভিডিওটিকে একটু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন তা না হলে আপনারা কোনোভাবেই এগুলিকে বুঝতে পারবেন না এবং এর ফলে এগুলিকে নির্ণয়ও করতে পারবেন না যাই হোক তো এবার এই রুমটির চার দেওয়ালের এরিয়া প্লাস সিলিং এরিয়া এটাকে প্রথমে নির্ণয় করব এবং তার থেকে ডোর প্লাস উইন্ডো এরিয়া এটাকে বিয়োগ করে দেব তাহলেই আমাদের টোটাল পেন্টেবেল এরিয়া কতটা সেটা নির্ণয় করা হয়ে যাবে তো দেখুন প্রথম এবং তৃতীয় দেওয়ালের ক্ষেত্রে এর লেংথ হবে বারো ফুট এবং এর হাইট হবে দশ ফুট অর্থাৎ এর পেন্টাবেল এরিয়া হবে বারো ফুট ইন্টু দশ ফুট সমান একশো কুড়ি স্কোয়ার ফিট করে তো যেহেতু প্রথম এবং তৃতীয় দেওয়ালের সাইজ একই তাই দুটি ওয়ালের পেন্টাবেল এরিয়া সমান একশো কুড়ি ইন্টু দুই সমান দুশো চল্লিশ স্কোয়ার ফিট ওকে তো এবারে দেখুন দ্বিতীয় এবং চতুর্থ দেওয়ালের ক্ষেত্রে লেন্থ হবে দশ ফুট এবং এর হাইট হবে দশ ফুট অর্থাৎ এর পেন্টাবেল এরিয়া সমান দশ ফুট ইন্টু দশ ফুট সমান একশো স্কোয়ার ফিট করে তো দুটি দেওয়ালের পেন্টাবেল এরিয়া সমান একশো ইন্টু দুই সমান দুশো স্কোয়ার ফিট তো আমরা চার দেওয়ালের এরিয়া নির্ণয় করে ফেললাম বাকি থাকলো আমাদের সিলিংয়ের এরিয়া তো সিলিং এরিয়া সমান বারো ফুট ইন্টু দশ ফুট সমান একশো কুড়ি স্কোয়ার ফিট তাহলে টোটাল পেন্টেবল এরিয়া সমান ফার্স্ট ওয়াল প্লাস সেকেন্ড ওয়াল প্লাস থার্ড ওয়াল প্লাস ফোর্থ ওয়াল প্লাস সিলিং সমান একশো কুড়ি প্লাস একশো প্লাস একশো কুড়ি প্লাস একশো প্লাস একশো কুড়ি সমান পাঁচশো ষাট স্কোয়ার ফিট তো এবার এখান থেকে আমরা ডোর এবং উইন্ডো এরিয়া বাদ দিয়ে দেব তো আমাদের ডোর সাইজ সাত ফুট বাই তিন ফুট অর্থাৎ ডোর এরিয়া সমান সাত ইন্টু তিন সমান একুশ স্কোয়ার ফিট এবং উইন্ডো সাইজ হল চার ফুট বাই চার ফুট অর্থাৎ উইন্ডো এরিয়া সমান চার ইন্টু চার সমান ষোলো স্কোয়ার ফিট তো যেহেতু দুটি জানালা আছে তাই দুটি জানালার এরিয়া সমান ষোলো ইন্টু দুই সমান বত্রিশ স্কোয়ার ফিট তো আমাদের নেট পেন্টাবেল এরিয়া সমান পাঁচশো ষাট মাইনাস এরিয়া অফ ডোর প্লাস এরিয়া অফ উইন্ডো সমান পাঁচশো ষাট মাইনাস একুশ প্লাস বত্রিশ সমান পাঁচশো সাত স্কোয়ার ফিট তো এবার আমরা এই যে পাঁচশো সাত স্কোয়ার ফিট এটা আছে না এর সঙ্গে আরও ফাইভ পারসেন্টেজ এক্সট্রা অর্থাৎ বাড়িয়ে নেব কারণ দেখুন আমরা যে কোনো মেটেরিয়ালসেরই সবটা কিন্তু ইউজ করতে পারি না তার কিছু পার্সেন্টেজ ওয়েস্টেজ হয় তাই না বা দেখুন একটি রুমের মধ্যে কলমের খাঁচ থাকে বা বিমও থাকে বা উইন্ডো সিল থাকে এবং সেগুলিকেও কিন্তু আমাদের পেন্ট করতে হয় তাই অবশ্যই ফাইভ পার্সেন্টেজ বাড়িয়ে নেওয়া উচিত তো পাঁচশো সাত স্কোয়ার ফিটের ফাইভ পার্সেন্টেজ সমান পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিট তো আমরা টোটাল পেন্টাবেল এরিয়া বা আমাদের কতটা এরিয়া জুড়ে রঙ করতে হবে তা পেয়ে গেলাম তো এখান থেকে আমরা জানতে পারলাম অর্থাৎ বারো ফুট বাই দশ ফুট রুমের টোটাল পেন্টাবেল এরিয়া হলো পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিট তাই তো তো এবারে দেখুন অর্থাৎ এবার আমরা মেটিরিয়ালসের ক্যালকুলেশন পদ্ধতি শিখব তো আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আমরা প্রথমে দুই কোট পুটি করবো তারপর এক কোট প্রাইমার এবং সব শেষে পেন্টের দুই কোট তো এবার দেখুন কত পরিমাণে এগুলি লাগবে অর্থাৎ পুটি প্রাইমার এবং পেন্ট এগুলি কত পরিমাণে লাগবে এবং এগুলিকে কিনতে কত টাকা আপনাকে ব্যয় করতে হবে এবার সেগুলিকে নির্ণয় করা শিখব বা সেগুলি সম্পর্কে আমরা জানব তো আপনাদের বুঝবার সুবিধাতে এখানে একটা টেবিল বানিয়ে নেওয়া হয়েছে যেমনটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন এবং দেখুন এই টেবিলটিকে পাঁচটি কলম দ্বারা বিভক্ত করা হয়েছে প্রথমেই আছে মেটেরিয়ালস ডিটেলস এবং তারপর টোটাল এরিয়া কভারেজ তারপর কোয়ান্টিটি অব মেটেরিয়ালস তারপর মেটেরিয়ালস রেট এবং শেষে মেটেরিয়ালস কস্ট অর্থাৎ বারো ফুট বাই দশ ফুট সাইজের একটি রুম বা পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিট এরিয়ার জন্য মেটেরিয়ালসের খরচ তো দেখুন মেটেরিয়ালস ডিটেলসের মধ্যে প্রথমেই আছে পুটটি এবং এই পুটটিকে আমরা ডবল কোট হিসাবে অ্যাপ্লাই করব। তো এখানে আমি বলে রাখি পুটটি ডবল কোটে কভারেজ দেয় প্রায় দশ থেকে পনেরো স্কোয়ার ফিট পার কেজি তো বিভিন্ন কোম্পানির পুটটির ক্ষেত্রে এর কভারেজের কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে যাই হোক তো আমরা ধরে নিলাম এক কেজি পুটটিতে বারো স্কোয়ার ফিট মতো এরিয়া কভার হয় তো পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিট এরিয়ার জন্য পুটটি লাগবে পাঁচশো বত্রিশ বাই বারো সমান চুয়াল্লিশ দশমিক তিন তিন কেজি তো এবার আসবো পুটির রেটের ব্যাপারে তো এখানে বলে রাখি বর্তমান দিনে যে কোনো মেটেরিয়ালসেরই রেট দিন দিন বেড়েই চলেছে এবং ওয়াল পুটিও তার ব্যতিক্রম নয় তবে কলকাতা বা তার আশেপাশে বর্তমানে চল্লিশ কেজি পুটির বস্তার দাম প্রায় সাড়ে সাতশো থেকে আটশো টাকা তো চল্লিশ কেজি পুটির দাম আটশো টাকা করে ধরলে এক কেজি পুটির দাম হয় কুড়ি টাকা তবে এখানে বলে রাখি আপনার বাড়ির লোকেশান বা পুটটির কোম্পানি অনুযায়ী রেটের কিছুটা পার্থক্য দেখা দিতে পারে তো আপনার এলাকার পুটটির যা দাম আপনি এখানে সেটাই ধরে হিসাব করবেন যাই হোক তো এক কেজি পুটটিটারের দাম কুড়ি টাকা হলে চুয়াল্লিশ দশমিক তিন তিন কেজি পুটটিটারের দাম আটশো ছিয়াশি টাকা ষাট পয়সা বা প্রায় আটশো সাতাশি টাকা তো এখান থেকে জানলাম পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিট এরিয়াতে ডবল কোট পুরটি করতে বর্তমানে আটশো সাতাশি টাকা মতো খরচ হতে পারে তো এরপর আমরা আসবো প্রাইমারে তো এটিকে সাধারণত একটি কোট হিসাবেই অ্যাপ্লাই করা হয় তো ওয়ান কোট হিসাবে প্রাইমার করলে তার কভারেজ দেয় প্রায় একশো কুড়ি থেকে দেড়শো স্কোয়ার ফিট পার লিটার তো ধরে নিলাম ওয়ান লিটার প্রাইমারে একশো কুড়ি স্কোয়ার ফিট মতো এরিয়া কভার হয় তো এক্ষেত্রেও প্রাইমারের ব্র্যান্ড অনুযায়ী কভারেজের কিছুটা পার্থক্য হতে পারে তো পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিট এরিয়ার জন্য প্রাইমার লাগবে পাঁচশো বত্রিশ বাই একশো কুড়ি সমান চার দশমিক চার তিন লিটার বা প্রায় চার দশমিক পাঁচ লিটার তো কলকাতা বা তার আশেপাশের মার্কেটের জন্য দশ লিটার ইন্টেরিয়াল প্রাইমারের দাম প্রায় বারোশো থেকে ষোলোশো টাকা তো এক্ষেত্রেও আপনার এলাকার লোকেশান এবং কোম্পানি অনুযায়ী রেটের কিছুটা পার্থক্য দেখা দিতে পারে যাই হোক দশ লিটার ইন্টেরিয়াল প্রাইমারের দাম পনেরোশো টাকা করে ধরলে এক লিটার প্রাইমারের দাম হয় দেড়শো টাকা তো এই অনুযায়ী অর্থাৎ দেড়শো টাকা লিটার ধরলে পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিট এরিয়ার জন্য বা চার দশমিক পাঁচ লিটার প্রাইমার কিনতে খরচ হবে ছশো টাকা তো এরপর আসবো পেন্ট তো ভালো ফিনিশিংয়ের জন্য এটিকে ডবল কোট হিসাবে অ্যাপ্লাই করা হয় তো পেন্টের কোয়ালিটি অনুযায়ী এর কভারেজ বিভিন্ন হতে পারে তবে একটি স্ট্যান্ডার্ড পেন্টকে ডবল কোট হিসাবে অ্যাপ্লাই করলে তার কভারেজ দেয় প্রায় আশি থেকে একশো স্কোয়ার ফিট পার লিটার তো আমরা আশি স্কোয়ার ফিট পার লিটার হিসাবেই এই এস্টিমেটটিকে কমপ্লিট করব। তো এক লিটার পেন্টের কভারেজ আশি স্কোয়ার ফিট হলে পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিট এরিয়ার জন্য পেন্ট লাগবে পাঁচশো বত্রিশ বাই আশি সমান ছয় দশমিক ছয় পাঁচ লিটার তো এবার আসবো এর দামের ব্যাপারে তো এখানে বলে রাখি বাজারে এক লিটার পেন্টের দাম দুশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা বা তার অধিক দামেও পেন্ট বিক্রি হয় তো পেন্টের দাম নির্ভর করে তার কোয়ালিটি এবং তার কালারের ওপর অর্থাৎ বিভিন্ন কালারের ক্ষেত্রে পেন্টের দাম বিভিন্ন রকম হয়ে থাকে তবে আমরা ধরে নিলাম এক লিটার পেন্টের দাম দুশো আশি টাকা তো ছয় দশমিক ছয় পাঁচ লিটার পেন্টের জন্য খরচ পড়বে আঠেরোশো বাষট্টি টাকা তো এরপর এই অ্যামাউন্টগুলিকে যোগ করব অর্থাৎ আটশো সাতাশি প্লাস ছশো পঁচাত্তর প্লাস আঠেরোশো বাষট্টি সমান চৌত্রিশশো চব্বিশ টাকা অর্থাৎ পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিট এরিয়া পেন্ট করতে মেটেরিয়ালসের জন্য খরচ হবে প্রায় পঁয়ত্রিশশো টাকা মতো তো আমরা মেটেরিয়ালসের এস্টিমেশন শিখে গেলাম তো এবার আসবো লেবার কস্ট বা লেবার রেট অর্থাৎ লেবার বা মিস্ত্রিদের জন্য কত খরচ হবে সেটা আমরা জানবো তো লেবার রেটের ক্ষেত্রে বলে রাখি আপনার এলাকার লোকেশান বা সেখানকার লেবার অ্যাভেলেবিলিটি বা তাদের উপস্থিতির ওপরই লেবার রেট নির্ভর করে অর্থাৎ ধরুন আপনি যদি কোনো গ্রাম বা মফসল বা কোনো ছোট শহরে বসবাস করেন তো সেখানকার লেবার রেট তুলনামূলকভাবে অনেকটাই কম এবং আপনি যদি কোনো শহরাঞ্চলে বসবাস করেন তো সেখানকার লেবার রেট একটু বেশি হতে পারে তো বলে রাখি বর্তমানে পুটটি প্লাস প্রাইমার প্লাস পেন্টের জন্য লেবার রেট পড়তে পারে পাঁচ টাকা থেকে দশ টাকা পর্যন্ত তো আমরা ধরে নিলাম আট টাকা প্রতি স্কোয়ার ফিটের লেবার রেট পড়বে তো আট টাকা হিসাবে পাঁচশো বত্রিশ স্কোয়ার ফিট এরিয়ার জন্য লেবার চার্জ লাগবে চার টাকা অর্থাৎ চার হাজার দুশো ছাপ্পান্ন টাকা আপনাকে লেবার বা মিস্ত্রিকে পে করতে হবে তো লেবার রেটের ক্ষেত্রে আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলে রাখি অর্থাৎ আপনি যদি আলাদা আলাদাভাবে এগুলিকে করতে চান তখন লেবার রেট পড়বে অর্থাৎ ডবল কোট ওয়ালপুটির জন্য মিনিমাম লেবার রেট পড়বে দু টাকা থেকে তিন টাকা সিঙ্গেল কোট প্রাইমার করতে মিনিমাম লেবার চার্জ লাগবে এক টাকা থেকে দু টাকা এবং ডবল কোট পেন্ট করতে মিনিমাম লেবারের জন্য খরচ পড়বে আড়াই টাকা থেকে তিন টাকা পর্যন্ত তো মেটেরিয়ালস কস্ট প্লাস লেবার কস্ট সমান তিন হাজার চারশো চব্বিশ প্লাস চার হাজার দুশো ছাপ্পান্ন সমান সাত হাজার ছশো আশি টাকা এছাড়াও পেন্ট করার জন্য তার যন্ত্রপাতি বা তার পর্যাপ্ত উপকরণগুলি আছে সেই জন্য ধরে নিলাম মোট টাকার তিন পার্সেন্টেজ তো এক্সট্রা থ্রি পার্সেন্টেজ সমান সাত হাজার ছশো আশি ইন্টু তিন বাই একশো সমান দুশো ত্রিশ দশমিক চার টাকা তো আমাদের টোটাল খরচ দাঁড়ালো সাত হাজার ছশো আশি প্লাস দুশো তিরিশ দশমিক চার সমান সাত হাজার নশো দশ দশমিক চার টাকা অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম বারো ফুট বাই দশ ফুট রুমকে পেন্ট করতে বর্তমানে সাত হাজার নশো দশ দশমিক চার টাকা বা প্রায় আট হাজার টাকা মতো খরচ পড়বে এছাড়াও এখান থেকে আপনি জানতে পারবেন ওয়ান স্কোয়ার ফিট পেন্ট করতে টোটাল কত টাকা খরচ হবে অর্থাৎ মেটেরিয়ালস প্লাস লেবার মিস্ত্রি বা পেন্টের জন্য প্রয়োজনীয় উপকরণ এগুলিকে সব ধরে বর্তমানে ওয়ান স্কোয়ার ফিট এরিয়াতে পেন্ট করতে খরচ হবে অর্থাৎ পেন্টিং কস্ট পার স্কোয়ার ফিট সমান টোটাল পেন্টিং কস্ট বাই টোটাল পেন্টিং এরিয়া সমান সাত হাজার নশো দশ দশমিক চার বাই পাঁচশো বত্রিশ সমান চোদ্দো দশমিক আট ছয় বা প্রায় পনেরো টাকা অর্থাৎ আপনারা জানতে পারলেন বর্তমানে ওয়ান স্কোয়ার ফিট পেন্ট করতে প্রায় পনেরো টাকা মতো খরচ হতে পারে तो भिडियोटी हमें एखे ही शेष कर धन्यवाद